Press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম রামকৃষ্ণ এই নামটি হয়ে উঠতে পারে যে কোনো বিপদ আপদ তা থেকে পরিত্রাণের অন্যতম উপায় না শুধু শুধু অকারণে এই কথা বলছি না এরকম বহু প্রমাণ রয়েছে সারা বিশ্ববাসীর অনেকের জীবনে শুধু শ্রীরামকৃষ্ণ নাম উচ্চারণ করে বা জপ করে তাঁরা অসম্ভব সম্ভব হয়েছে তাদের জীবনে তেমনই একটি ঘটনা বলবো একটি নয় দুটি ঘটনা বলবো। সেটি ঘটেছিল রামকৃষ্ণ মঠ মিশনের এক সময়ের অধ্যক্ষ স্বামী গহনানন্দজির জীবনে তিনি ঠিক কিভাবে রামকৃষ্ণ নাম জপ করে দু দুবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন সেই ঘটনার কথা আজ আপনাদের সামনে আলোচনা করতে চলেছি আর সেই আলোচনা আমরা করব রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম সন্ন্যাসী স্বামী প্রমেয়ানন্দজির কথা থেকে স্বামী প্রমেয়ানন্দজি বলছেন ত্রিবান্দম থেকে কন্যাকুমারীতে যাবার পথে একটি ঘটনা কি সেই ঘটনা স্বামী প্রমেয়ানন্দজি বলছেন স্বামী হিরণময়ানন্দ ও স্বামী গহনানন্দজি এছাড়াও আরও কয়েকজন সন্ন্যাসী ছিলেন যাচ্ছিলেন একটা গাড়িতে করে হঠাৎ গাড়ির ব্রেক ফেল করলো আর দিক থেকে আরেকটি তীব্র গতিতে গাড়ি আসছিল দুর্ঘটনা ঘটতে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যেই ড্রাইভারের কথা শোনা মাত্র দুজন সন্ন্যাসী দুপাশে ঝাঁপ দিয়ে পড়েছেন আর ঠিক সেই সময় স্বামী গহনানন্দজি জয় রাম ও কৃষ্ণ বলে উঠলেন আমরা বেলুড় মঠে ফিরে এলাম মঠে এসে স্বামী হিরণময়ানন্দজি বলেছিলেন নরেশ অর্থাৎ স্বামী গহনানন্দী নরেশ যে সবসময় জপ করে তা জানতাম না স্পন্টিনিউসলি অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে ওকে জয় রামকৃষ্ণ বলতে শুনে আমার মনে হল ও নিশ্চয়ই সবসময় জপ করে আর এই জপের ফলেই সেদিন আমরা নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলাম স্বামী প্রমেয়ানন্দ যে আরেকটি ঘটনার কথা বলছেন বলছেন আরও একবার আমি নিজেও দেখেছি একটি গাড়িতে উনি আমি এবং আর একজন মোট তিনজন যাচ্ছিলাম ত্রিপুরায় উদয়পুরের পথে একটি গ্রামে যাব আমরা আগরতলা থেকে রওনা হয়ে আমরা যাচ্ছিলাম পথে একসময় শুনলাম পিছন থেকে একটি গাড়ি বার বার হর্ন দিচ্ছে ফাঁকা রাস্তায় এত হর্ন দিচ্ছে কেন তা ঠিক আমরা ঠাউর করতে পারছি না হঠাৎ সেই পিছনের গাড়িটি দ্রুত গতিতে আমাদের গাড়ি অতিক্রম করে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল ফলত আমাদের গাড়িও থামতে বাধ্য হলো ওই গাড়ির ড্রাইভার বলছে শিগগির শিগগির আপনারা নামুন আপনাদের গাড়িতে আগুন শুনে আমি একটু নার্ভাস হলাম পথপ্রদর্শক সাধুটিও নার্ভাস হলেন কিন্তু পাশে স্বামী গহনানন্দজি স্থির হয়ে বসেছিলেন গাড়ি থামতেই তিনি জয় কৃষ্ণ বলেই তড়িত গতিতে বেরিয়ে পড়লেন আমার শিক্ষা হলো যখনই স্বামী গহনানন্দ যে চুপচাপ বসে থাকতেন তিনি যে নীরবে জপ করতেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং তাঁর ওই ঠাকুরের নাম জপ করার ফলেই যে আমরা সে যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিলাম এ বিষয়েও কোনো সন্দেহ নেই হ্যাঁ শ্রোতা বন্ধুরা রামকৃষ্ণ নামটা এভাবেই বারে বারে দেখা গিয়েছে বিভিন্ন মানুষের জীবনে বিপত্তারণ মধুসূদনের মতো ম্যাজিকের মতো কাজ করেছে আমরা সে ঘটনার প্রমাণ পেলাম দুটি সত্য কাহিনীর মাধ্যমে সেটি হলো স্বামী গহনানন্দজির জীবনের ঘটনা আশা করি আজকের আলোচনা আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো খুব খুব বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর খুব ভালো ভালো কমেন্টস করবেন আরেকটি অনুরোধ রাখছি যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ